অসমক কোনো কোনোৱে নদীৰ দেশ বুলিও কয়। লখিমপুৰত নদীৰ কোফ একাঠি চৰা, সেয়ে লখিমপুৰত বানপানীৰ কাৰণেও বিখ্যাত। কিন্তু আজি 2021 চন, এতিয়াৰ লখিমপুৰবাসীয়ে বানপানী নেওচি নদীসমূহক পৰিৱেশ পৰ্যটন ক্ষেত্ৰ হিচাপে গঢ়ি তুলিছে। লখিমপুৰত পৰ্যটন, ই আমাৰ কল্পনাৰ অতীত আছিল, কিন্তু লখিমপুৰখন যিমানে বিচাৰিব চেষ্টা কৰিছোঁ সিমানে ব্যতিক্ৰম পৰিৱেশৰ লগত চিনাকি কৰি দিছে। I'm Sukriti. And आपका? शक्रदर। तो मैं जयपुर से हूँ और मैं हैदराबाद से हूँ। नेचुरल ब्यूटी এটা আছে মানে জায়গা টুকুৰা। ইয়াত সব বস্তু নেচুৰাল। আপোনালোকে ৰাতিপুৱা হৈ উঠা, মই ৰাতিপুৱা সোনকালে হৈ উঠিলোঁ। কিন্তু মানে এম্বিয়েন্স মানে যোনটো এনভাইৰনমেণ্ট ইয়াতে ভাল, একদম আপোনালোকে আহি বুলি গম পাব মানে ৱৰ্থ ইট ট্ৰিপটো। সেইটোৱে কওঁ। যি দেশৰ মাজেদি সোণৰ সোৱণশিৰি নৈ বয়, সেইখন দেশেই হৈছে উত্তৰ লখিমপুৰ দেশ। তো চিনটো এনেকুৱা কি, আমি নৰ্থ লখিমপুৰ ৰয়েল এনফিল্ডৰ পৰা বৰ্তমান যাত্ৰা আৰম্ভ কৰিম আমাৰ মৰমৰ নহয় চেনেহৰ সোণৰ সোৱণশিৰি বিচাৰি। আৰু ইমান যেতিয়া ইমান ধুনীয়া ধুনীয়া জেগা আছে লখিমপুৰ, তো লখিমপুৰৰ প্ৰতিটো জেগা আমি বিচাৰি নিজে চাম আৰু আপোনালোককো দেখাম। কিন্তু কেমেৰাটো নিনিলে আপোনালোকক কেনেকৈ দেখাম, কেমেৰাটোৱে থৈ গৈছিলোঁ। বহুত ভুলকৰ যে পাহৰি যাওঁ মানে য'তে ত'তে। তো আজি ক'ত যাম কোৱাই হোৱা নাই নহয়। আজি যাম আমি সুবনশিৰি ইক' কেম্প, আৰু সুবনশিৰি ইক' কেম্প গৈ পেলাই আজি আমি গোটেই হোল নাইট তাতে কেম্পেইনিং কৰিম সুবনশিৰি নদীৰ ছাইডত। তাৰপিছত আমি কাইলৈ যাম এন এছ পি চি গেৰুকামুখ। নৰ হো ন নিৰাশ কৰা মানুহ, নৰ নৰ মানে হৈছে মানুহ, পৰমেশ্বৰৰ বিগেষ্ট ক্ৰিয়েশ্যন। আৰু নৰ হো ন নিৰাশ কৰা মানুহ, আমি আমাৰ মনটো নিৰাশ কৰিব নালাগে। আমি যিমানেই লাগিলে দুখ নাথাকক কিয়, আমি আমাৰ নিজৰ লক্ষ্যৰ ফালে আগবাঢ়ি যাব লাগে। আৰু কবিতাটো মোৰ বহুত ক্লজ ফ্ৰেণ্ড কোনোবা পঢ়াই শুনাইছিলে মোক, চ' ভাল লাগিল কবিতাটো, সেইকাৰণে আপোনালোকো শুনাওঁ। নৰ হো ন নিৰাশ কৰা মনকো, নৰ হো ন নিৰাশ কৰা মনকো, কুছ কাম কৰো কুছ কাম কৰো, জগ মে ৰহ কৰ কুছ নাম কৰো, কুছ কাম কৰো কুছ কাম কৰো, জগ মে ৰহ কৰ কুছ নাম কৰো। য়ে জন্ম হুৱা কিছ অৰ্থ আহো, য়ে জন্ম হুৱা কিছ অৰ্থ আহো, সমঝো সমঝো জিসমে য়ে ব্যৰ্থ না হো, কুছ তো উপয়োগ কৰো ইস তন কো। ন হো ন নিৰাশ কৰা মন কো, কেৱল উশাহ লৈ থাকিলেই জীয়াই থকা নুবুজায়, চকুত সপোন আৰু হৃদয়ত আশা থকাটো খুবেই প্ৰয়োজনীয়। আমাৰ আজি ঠাই ঠাইৰ আমি ৰখি ৰখি আহিলোঁ, আৰু সেইকাৰণে আমাৰ ৰাতি মানে দিনৰ পৰা সন্ধিয়া হৈ গ'লগৈ। আৰু আমি বৰ্তমান পামহি আৰু সুবনশিৰি ইক' কেম্প, আৰু আপোনালোকক যিমান পাৰোঁ দেখাব চেষ্টা কৰিম। আমি তিনিটা আহিছোঁ এতিয়া বৰ্তমান, আমি বৰ্তমান পালোহি ইয়াত, আৰু আছে ইয়াত চিৰঞ্জিত, তনু, ডি কে, অম্লান, দেৱা, আমি গোটেইকেইটা স্কুলৰ লগৰ, আৰু আজি ইয়ালৈ আহিলোঁ আৰু দেখাইছোঁ। তাৰপিছত ৰিচিপশ্যনত আমি নিজৰ আইডেণ্টিটি ৰেজিষ্টাৰ কৰিলোঁ। তাৰপিছত আমাক কেম্প দিয়া হ'ল সুবনশিৰি ছাইডত, বহুত ধুনীয়া কেম্প আৰু জীৱনত প্ৰথমটো অভিজ্ঞতা। তাৰপিছত মেঞ্চাৰ দি আছে লগৰ লগৰকেইটাই, একদম ওচৰলৈকে কপিখন লৈ আহিছোঁ যাতে আমি শ্বৰ্টকেইটা ল'ব পাৰোঁ বঢ়িয়াকৈ।
সুবনশ্রীর পার আর ইয়ার বতা লগতে যেটা তুমি স্কুলের সেই পুরোনা বারো বছর একটু পড়া লগরকিটার লগত তুমি নাইট ক্যাম্পিং করে থাকা তো আর মানে সেই দহ বারো বছর পুরনি কথাবিল বড় একটা আমোদ যোগাইছিল। একটা জোনাক রাতে আর সুবনশ্রীর শীতল বতা আর লগত আমার আমেজ লগা কিছু বহু পুরোনা স্মৃতির কথা পাতি আমার দিনটি সচাক বহুত ভাল লাগা আছিল। আর অজানিতে সুমন বতা মিঠা মিঠা আজি সপোনতা অজানিতে সুমন বতা রাতে আহার গ্রহণ করার টাইমত যদি আমি ভিডিওটি নবনাও তেতিয়া ব্লগটো কেনেকৈ কমপ্লিট হব? তো ব্লগটা কমপ্লিট হবলৈতো তাত ডিনার টাইম ল্যাপসটো থাকিব লাগিব। কেনকা লাগলে ভিডিওটো চাই, যদি ভিডিওটো ভাল লাগিলে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবো। আর এই ভিডিওটো এইখানে খতম করি আমি, কারণ আমার ভিডিওবিল যদি আমি বেশি লম্বা করো তো আপনাদের ওয়ারিং লাগে ভিডিওবিল চাই পেলায়, আর আমার ভিডিও ফাইল সাইজবিল বহুত ডাঙর হয়ে যায়গে। সো ডাঙর হওয়ার ফলত আমার রেন্ডার মারতো বহুত টাইম লাগে যায় আর আপলোড করতেও বহুত বেশি টাইম লাগে যায়। তো আপনাদের যদি দেখাম বলে হোক, যদি আজি আপনাদের আপলোড করে আজি দেখাম বলে হোক তো ভিডিওটা আপনাদের পাঁচ দিনাখিনি চাব পারে, কারণ আপলোডে নয় ইমান ডাঙর ডাঙর ফাইল। তো সেইকাৰণে ভাবিছোঁ ভিডিওবিল আমি ব্লগবিল আমি পার্ট পার্ট হিসাবত বনাও, যার জড়িয়ে আপনাদের বেশি ব্লগ চাব পাৰিব আর বেশি কন্টেন্ট আপনাদের চাব পাৰিব। তো দি চাও ফার্স্ট আপনাদের ফিডব্যাক জানাবো কেনেকৈ ধরনের পায় আপনাদের পার্ট পার্টকে দিলে। আর একটা কথা আপনাদের আমি একচুয়ালি ভিডিওটি কাইলে আমি গোটেখিনি দেখাম গোটে ইকো কেম্পর এনভাইরনমেন্টটা কেনেকৈ ধরনের হয় আর আপনাদের ফিল করবরকে ভিডিওটি আমি দেখাম। তো তার কারণে ওয়েট করো, কিন্তু আহি আছে কালি পরশে। আর তারপর আমি যাম NSPC দেরুকামু, বহুতে যোৱা নাই আর আপনাদের দেখা নাই হয়তো গেরুকামুত কি হয়ে আছে, কাম চলি আছে নাই। আর গেরুকামুখ বহুত যা বিতর্কিত কথা বা বহুত কিবা কথা আছে, তো তার উপর আমি কিছু কথা পাতিম, দেখাম আপনাদের। তো তারপর আপনাদের মন্তব্য দিব আর ইকো কেম্পত গিয়ে পেলে যদি আপনাদের লজিংত ডিসকাউন্ট লাগে তাহলে এই ভিডিওটির জড়িয়ে আপনাদের এই ভিডিওটি যদি চাই আছে সকলকে আমি লজিংত একটা 10% ডিসকাউন্ট দিম, যদি ডিসকাউন্টের কোডটি আমি নেক্সট ভিডিওত আপনাদের দেখাম। সো চাই থাকব, এই ভিডিওটি সাবস্ক্রাইব করল তো আপনাদের নেক্সট ভিডিওটি অহা কম পাব, আপনাদের নোটিফিকেশন পাব। সো সাবস্ক্রাইব করল, লাইক করল আর যদি ভাল লাগিছে তাহলে শেয়ারটি করে দিয়ক হোয়াটসঅ্যাপ বা কোরবাত মোর কারণে পড়ব, আর কমেন্টটা দিয়ে দিব ভিডিওটি কেনকা লাগিলে। সো থ্যাংক ইউ ইমানে, আর নেক্সট ভিডিওটি বনাব লাগে, এডিট করবো লাগে, আপনাদের জলদি লাগে। সো বাই বাই।